আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কিভাবে আপনারা ইউটিউবের নেমটি, আপনার ইউটিউবের যে নেমটি আছে সেই নেমটি আপনারা কিভাবে সিঙ্গেল করতে পারবেন। তো আপনারা অনেক ইউটিউবারদের দেখতে পারেন যে তারা কিন্তু একটি সিঙ্গেল নেম ইউজ করে। আপনারা দেখতে পারেন, চ্যানেলটা দেখতে পারেন, সেই নেটবে চ্যানেলটা কিন্তু অল্প একটি নেম, কোনো বড় একটি নেম নেই, কিন্তু খুব সহজে কিন্তু সিঙ্গেল একটি নেম ব্যবহার করছে। যে নেটবিদ বা দুইটা শব্দ হতে পারে, কিন্তু ওইটা কিন্তু একসাথে অনেক সুন্দর লাগতেছে, বা কোনো স্পেস নাই। তো আপনারা কীভাবে ওইরকম স্পেস ছাড়া বা সিঙ্গেল নেম আপনি কীভাবে আপনার ইউটিউব ব্যবহার করবেন সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আমি হাদিস, আপনারা দেখছেন টেকনিক্যাল হাদিস ইউটিউব চ্যানেল। তো চলুন ছোট একটি ইন্ট্রো পরে ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো বন্ধুরা, আপনার ইউটিউবের নেমটি সিঙ্গেল করতে হলে আপনাকে প্রথমে ইউটিউবের ভিতরে চলে যেতে হবে। আমি ইউটিউবের ভিতরে কিন্তু চলে যাচ্ছি, তো আমার নেট স্লো একটু দেরি হবে। তো ইউটিউবে চলে আসার পরে আপনার সিম্পলি ওই যে উপরে যে লোগোর উপরে আপনি ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পরে এখানে লেখা আছে ইউর চ্যানেল, জাস্ট ইউর চ্যানেলে আপনি ক্লিক করে দিবেন। তো ইউর চ্যানেলে যখন ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তখন আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে সেটিং একটি গিয়ার আইকন, জাস্ট গিয়ার আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো গিয়ার আইকনে ক্লিক করার পরে এখানে একটা এডিট অপশন আছে দেখতে পাচ্ছেন, অ্যাড এ ডিসক্রিপশন অ্যাড, তারপর এখানে আপনার নেমটি এডিট করতে পারবেন। জাস্ট আপনি এই যে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এডিটের উপরে ক্লিক করবেন। তো এখন আপনি এখানে কিন্তু দুটো অপশন দেখতে পাচ্ছেন। এখন যে সময় আপনারা সিঙ্গেল নেম করতে চান, ওই সময় আপনারা মানে কি বুঝতে পারেন যে ফার্স্ট নেম তো আমি একটা দিলাম, এখন আপনি চাচ্ছেন যে আমার মনে করেন আমার চ্যানেলটার নাম হাদিসুর রহমান, এখন আমি চাচ্ছি শুধু হাদিস নাম দিতে আমার চ্যানেলটার একটি সিঙ্গেল নাম। যেভাবে আপনি নেটবিদ যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, নেটবিদ চ্যানেলটা কিন্তু একটি সিঙ্গেল নাম বা একটা শব্দ। তো আপনি কীভাবে তার মতো আপনি একটা সিঙ্গেল নাম করবেন, সেই ক্ষেত্রে আপনি করার জন্য আপনি জাস্ট আপনার যে সিঙ্গেল নেমটা সেটি আপনি দিয়ে দেবেন প্রথম ফার্স্ট নেমের জায়গায়। তো আমি আমার সিঙ্গেল নেমটি দিচ্ছি ফার্স্ট নেমের জায়গায়। তো লাস্ট নেমের যে আমার রহমান দেওয়া আছে, আমি জাস্ট লাস্ট নেম ডিলিট করে এখানে একটি আমি এই যে ফুল স্টপ দিয়ে দিলাম, ফুল স্টপ বা কম আপনি দিয়ে দেবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে যখন ক্লিক করে দেবেন তখন আপনার কাজটি কিন্তু মোটামুটি হয়ে যাবে। তো আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। তো আপনি একটি কমা দিয়ে দেবেন বা একটি দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন আমার কাজটি কিন্তু হয়ে গেছে। আমি যদি একটু লোডিং করি তাহলে দেখতে পারবেন কিন্তু আমার ইয়াটি সিঙ্গেল হয়ে গেছে, নামটি কিন্তু সিঙ্গেল হয়ে গেছে। এখন আপনার চ্যানেলটির নাম যখন সিঙ্গেল হয়ে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে এবং একবারে আপনি খুব সহজেই সার্চ করতে পারবেন। তো আপনার চ্যানেলটি অনেক সুন্দর লাগবে যখন সিঙ্গেল নেম থাকবে। তো বন্ধুরা, এইভাবে আপনি খুব সহজে আপনার ইউটিউবের নেমটি সিঙ্গেল করতে পারেন বা কোনো স্পেস ছাড়া বানাতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। আর আপনারা পরবর্তীতে কী ভিডিও চান, নেক্সট টাইম কী নিয়ে ভিডিও চান, যে ভিডিওগুলো করলে আপনাদের জন্য অনেক ভালো হবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, সেইগুলো আপনি কমেন্ট করতে পারেন, আমি ওই বিষয়ের উপর ওই টপিকের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো ধন্যবাদ সবাইকে মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।